হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, বাড়িতে আর সুস্থ আছো, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু পড়ছিলাম জফলা, মনে আছে নিশ্চয়ই সবার? আমরা কি পড়ছিলাম? জফলাটা পড়ছিলাম। জফলার মোটামুটি যতগুলো শব্দ আছে সবগুলো পড়ানো হয়ে গেছিল, এবং কিভাবে উচ্চারণ করা হয় সেটাও তোমাদেরকে উচ্চারণ করে করে বলা হয়েছিল। আজকে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো করব। কি করব আজকে আমরা? আজকে আমরা করব প্রশ্নের উত্তরগুলো। তাহলে তোমাদেরকে আমি বলবো, তোমরা একটুখানি খাতা পেন বের করে আমার সঙ্গে সঙ্গে করে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? ফার্স্ট দেখো কি বলছে। এখানে দেখো একটা খোপ দিয়েছে, তাই তো? খোপ থেকে ঠিক বর্ণ বেছে ফাঁকা ঘরে লিখে শব্দ তৈরি করো। তাহলে কি করতে হবে? এখানে খোপের মধ্যে বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে, এই অপশন গুলো থেকে যেটা ঠিক হবে সেটা আমাকে এখানে লিখতে হবে ফাঁকা ঘরে। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে বলছে বা, বয়াকারে বা। তারপর হবে এটা কয় জফেলা, কি হয় বলতো? বয়াকারে বা কয় জফেলা কি হয়? বাক্য। ওকে, নেক্সট দেখো আ, রয়কারে রো। তারপর হবে গয় জফেলা, কি হবে? আরোগ্য। তাহলে কি হবে? আ, রয়কারে রো, গয় জফেলা কি হয়? আরোগ্য। নেক্সট দেখো অ, ড্যাশ হ, তরুশি, অব্যাহতি। অ, বয় জফালে আকারে ব্য, অব্যাহতি। ওকে, নেক্সট দেখো দরশিকারে দি, ড্যাশ কি হবে? দরশিকারে দি, বয় জফালা কি হবে? দিব্য হবে। তারপর দেখো আ, ল, ড্যাশ কি হবে? আলস্য। আ, ল, দন্তের সয় জফালা, আলস্য। তারপরে হবে আ, ড্যাশ, অন্তিস্ত, ন, কি হবে? আন্দাজ করতে পারছো কি? আ, ড্যাশ, অন্তিস্ত, ন, আপ্যায়ন। এই দেখো পয়জফলা আকার লেখা আছে, পয়জফলা আকার, আপ্যায়ন। ওকে, এটা কিন্তু আকার দিয়েছি, হ্যাঁ। নেক্সট দেখো তালিব স, ড্যাশ কি হবে? তালিব স এর পরে হবে অন্তে জয় জফলা আকার, কি হবে? সজ্জা। ওকে, নেক্সট দেখো বয়ইকারে বই, পেট কাটা স। তারপর হবে ময় জফেলা কি হয়? বৈষম্য। তারপর হবে উ, রস্যু, পয়কারে পা, উপা, ড্যাশ, ন, উপাখ্যান কি হবে? উপাখ্যান, ক্ষয় জফেলা আকার, ন, উপাখ্যান, ঠিক আছে? নেক্সট দেখো লেজ্জ, লয়কারে লে, হয় জফেলা, লেজ্জ, এটা কিন্তু হয় জফেলা। ওকে, নেক্সট দেখো ক, ড্যাশ, মধ্যাহ্ন, কল্যাণ, ক, লয় জফালা আকার, মধ্যাহ্ন কি হয়? কল্যাণ। তারপর হবে প, দ, ড্যাশ, ত, একদম লাস্ট। আমরা একটা জিনিস কিন্তু লাস্টের ক্ষেত্রে করতে পারি, আমরা দেখতে পারি যে কোনটা বাকি আছে। মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এইটা বাকি আছে। তাহলে কি হবে? প, দ, চয় জফালা, রস্যুত, পদচ্যুত, কি হবে? পদচ্যুত। ওকে, নেক্সট আমরা আসবো তার পরের ধাপে। পরের ধাপটা কি বলছে দেখো, নিচের শব্দগুলোতে অন্তের জফলা যোগ করে ফাঁকা ঘরে লিখতে হবে। দেখো প্রত্যেকটাতে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে, আমাদের কাজ কি এখন জফলা যোগ করে আমরা সঠিক শব্দগুলো লিখবো। মুখ আছে, ফার্স্টে ময়রস্য লিখবো, খ, লিখে নিলাম শব্দটা। এবার জফলা, জফলাটা কোথায় হবে? এখানে। তাহলে কি হবে? মুখ্য। ওকে, নেক্সট আবারও এখানে যে শব্দটা আছে লেখা, আমি কি করলাম? ফার্স্টে এখানে লিখে নিলাম দুটো বক্সে। শীষ, জফলা দিতে হবে, এই যে জফলা দিয়ে দিলাম, কি হলো? শিষ্য। নেক্সট দেখো অন্তে জয় করে জো, গ দিয়ে দিলাম, এবার দেব জফলা, যোগ্য, দন্তে স, হ, জফলা দিয়ে দিলাম, হয়ে গেল সহ্য। ময় দীর্ঘ, ল, জফলা দিয়ে দেব, কি হবে? মূল্য। নেক্সট অ লিখব, তারপর ব লিখব, তারপর তালিব স লিখব, যেমন শব্দ আছে লিখে নিলাম। তারপরে কি দিলাম? আমি জানি এখানে কোথায় হবে জফলা, অ, ব, তালিব স, জফলা, ঠিক আছে? অবশ্য তোমরা কিন্তু জফলাটা দেওয়ার সময় একটুখানি কনসাস থাকবে যে কোন জায়গাটাতে জফলাটা দিলে উচ্চারণটা ঠিক হয়। দেখো অ, বয় জফলাতে যদি আমি জফলা দিতাম তাহলে হতো অব্যাস, অব্যস, অভ্যাস বলে কিন্তু খুব কমন কোন শব্দ কি তোমরা শুনেছো? নিশ্চয়ই শোনোনি, তাই না? সেই জন্য আমাদের একটু বুঝে নিতে হবে, হ্যাঁ।
আচ্ছা, এরপর আমরা যেটা আসবো সেটা হলো, দেখো বাঁদিকের শব্দগুলো ডান দিকে তাদের অর্থগুলোর সাথে দাগ টেনে মেলাও। তাহলে বাঁদিকে শব্দ দিয়েছে, ডান দিকে শব্দ দিয়েছে, ডান দিকে যেটা দিয়েছে সেটা হলো অর্থ, এখানে শব্দ এটা দেওয়া অর্থ। আমাদের এখন কাজ কি করতে হবে, শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট অর্থগুলোকে দাগ টেনে টেনে মেলাতে হবে। ওকে চলো ফার্স্ট দেখছি মানিক্য। ফার্স্ট কি আছে, মানিক্য, মানিক্য মানে মানিক, তাহলে আমি মিলিয়ে দিলাম দাগ টেনে। নেক্সট হলো ষাট্ঠ। ষাট্ঠ মানে কি তোমরা জানো? আচ্ছা জানো না, তাহলে চলো আমি বলে দিই, ষাট্ঠ মানে হবে সঠতা। ওকে নেক্সট হবে মূল্য। নেক্সট কি আছে, মূল্য, মূল্য মানে বলে না এই জিনিসটার মূল্য কত, মূল্য মানে হলো দাম। নেক্সট আছে রৌপ্য। রৌপ্য মানে জানো, রূপো, রূপো শব্দটা কিন্তু আমরা অনেকেই শুনেছি, আমরা রূপোর আংটি পরি, গলায় চেন পরি, তাই না? আর অন্য, অন্য মানে কি, অন্য মানে অপর, ঠিক আছে? তাহলে এটা হলো। নেক্সট দেখো আবার আছে শব্দ দেওয়া আর অর্থ দেওয়া। প্রথমে এখানে বলছে শিষ্য, কি বলছে, শিষ্য, শিষ্য মানে কি হবে, শিষ্য মানে কিন্তু ছাত্র। ওকে নেক্সট হলো ঐক্য, কি ঐক্য, ঐক্য মানে কি, ঐক্য মানে একতা। তারপর মুখ্য, মুখ্য মানে হলো প্রধান। তারপর নব্য, নব্য মানে হলো নতুন। আর অদ্য, অদ্য মানে হলো আজ, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো শব্দ এবং অর্থগুলো আমরা কিন্তু জেনে গেলাম, অনেকগুলো শব্দের অনেকগুলো নতুন নতুন অর্থ আমরা জানলাম। তোমাদের কাজ কি, বাড়িতে এগুলোকে ভীষণ ভালো করে প্র্যাকটিস করবে, বারবার করে প্র্যাকটিস করবে। দেখো তোমরা তো বাড়িতে অনেকটা টাইম পাচ্ছ, সারাদিন প্রায় সময় পাচ্ছ, লিখে নেবে খাতায় এবং সুন্দর করে বারবার করে প্র্যাকটিস করবে। ওকে নেক্সট, তারপর দেখো বাঁদিকের শব্দগুলোকে ডান দিকের বিপরীত শব্দগুলোর সাথে দাগ টেনে মেলাও। তাহলে কি করব, এবার আমরা আগেরটা করেছি অর্থ, এবারে করব বিপরীত শব্দ। তো চলো দেখি ঐক্য, ঐক্যর বিপরীত কি হবে, জন্ম, অনৈক্য, গৌণ নাকি পাপ, কি হবে বলো তো? হ্যাঁ অনৈক্য হবে, ঠিক আছে? নেক্সট দেখো মুখ্য, মুখ্য মানে আমি কি বলেছিলাম, বলেছিলাম প্রধান, হবে গৌণ। গৌণ মানে কি বলতো, মানে অপ্রধান, মানে প্রধান যেটা নয়, মেইন যেটা নয়। পুণ্য, পুণ্যর বিপরীত কি, আমরা খুব জানি এটা প্রত্যেকে, তাই না? বলে না পাপ পুণ্য, তো পুণ্যর বিপরীত হবে পাপ। আচ্ছা আর মৃত্যু, মৃত্যুর বিপরীত কি হবে, জন্ম, বলে না জন্ম মৃত্যু। ওকে নেক্সট আমাদের আরো একটুখানি কিন্তু বাকি আছে, দেখো এই পাশে সেম আবারও একই কাজ, শব্দ দেওয়া আছে, বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। শিষ্য মানে আমি কি বলেছিলাম, শিষ্য মানে বলেছিলাম ছাত্র। তাহলে শিষ্যের বিপরীত কি হবে, বলে না গুরু, শিষ্য, তাহলে গুরু, ঠিক আছে? নব্য, নব্য মানে কি, নব্য মানে নতুন। তাহলে নতুনের উল্টো কি বলতো, কি বলি নতুনের উল্টোকে, বলি পুরাতন বা পুরনো, তাই না? তাহলে এটা হবে পুরনো। আচ্ছা অদ্য, অদ্য মানে কি জানো, অদ্য মানে হলো আজ। তাহলে আজের বিপরীত কি, আজের বিপরীত কাল। ওকে নেক্সট হলো মিথ্যা, মিথ্যার বিপরীত কি হবে, সত্য। একটা জিনিস মনে রাখবে, কখনো কিন্তু মিথ্যা কথা বলতে হয় না, সব সময় সত্য কথা বলতে হয়। তাহলে দেখো মোটামুটি কিন্তু আমরা পুরো জিনিসটা করে ফেললাম, আজকে পুরো চ্যাপ্টারের যত প্রশ্নের উত্তর ছিল করে ফেললাম। তোমাদের হাতে অনেকটা টাইম আছে, আমি আবার নেক্সট উইকে তোমাদের বেঙ্গলি ক্লাস দেবো। এই এক সপ্তাহ ধরে তোমরা যখন যখন সময় পাবে, যখন যখন বেঙ্গলি পড়তে ইচ্ছে করবে, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ওকে প্রত্যেকটা শব্দ নিজেরা লিখবে নিজেদের হাতে, তাহলে তোমাদের লেখাটাও মানে সুন্দর হবে, লিখতে শিখবে এবং পড়তে শিখবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত।